হাই স্মার্ট মার্কেটার্স, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা ফাইবারের একটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে আলোচনা করব, ফাইবার কম্পিটিশন রেট। আপনারা জানেন এই ফাইবার কম্পিটিশন রেট হচ্ছে যাদের হচ্ছে লেভেল আছে তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। যদি আমাদের কম্পিটিশন রেট 90%-এর নিচে চলে আসে, আপনারা জানেন যে আমাদের হচ্ছে লেভেল হারিয়ে যেতে পারে বা অনেক সমস্যা, গিগ র্যাঙ্ক ডাউন, অনেক কিছু হতে পারে। তো এই কাজটা আমরা কিভাবে চেক করব, আমাদের ফাইবার গিগ কম্পিটিশন বা প্রোফাইলের অর্ডার কম্পিটিশন রেট কত আছে কিভাবে চেক করব? অবশ্যই ফাইবার থেকে অলরেডি দেখা যায়, কিন্তু আমরা চাইলে হচ্ছে এটা চেক আপ করে নিতে পারবো। তবে আমরা একটা খুব খুব সহজ একটা টুলসের মাধ্যমে আমরা ইজিলি এটা হচ্ছে রিসার্চ করতে পারবো। মানে ফাইবার হচ্ছে তাদের নিজেদের মতোই করে দেয়, কিন্তু আমরা নিজে থেকে চেক করতে পারবো যে আমার কম্পিটিশন রেটটা কেমন আছে। তো এটা চেক করার জন্য আমরা হচ্ছে একটা ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমরা ডিবি ক্যালকুলেটেশন এই ওয়েবসাইটে চলে যাব। আমি একটা ডিরেক্ট লিংক পেস্ট করি, ডিবি ক্যালকুলেটর এই সাইটটাতে যাব। দেখুন, ফাইবার অর্ডার কম্পিটিশন রেট ক্যালকুলেট। তো এই ওয়েবসাইটটা আমাদেরকে ফাইবার আমার অর্ডারের কম্পিটিশন রেটটা কত আছে মানে এইটা চেক আপ করে দিবে। সাপোজ এখানে উদাহরণস্বরূপ সে লাস্ট 60 ডেজ আমার মনে করেন হচ্ছে লাস্ট 7 দিনে হচ্ছে আমার অর্ডার কমপ্লিট হয়েছে 30টা, এবং এখান থেকে যদি আমি মনে করি যে আমার ক্যান্সেল 3টে হয়েছে, আমার 30টা কমপ্লিট হয়েছে এবং 3টা ক্যান্সেল হয়েছে। অন টাইম ডেলিভারি রেট আমরা জাস্ট এখানে, সরি, আমার 30টা এবং ক্যান্সেল হয়েছে 3টা, আমরা এখানে জাস্ট ক্যালকুলেটর ক্লিক করি। দেখুন এখানে আমাদেরকে একটা এস্টিমেট রেজাল্ট দিয়েছে যে আমার কম্পিটিশন রেট 90। যদি আমার এখানে 4টা ক্যান্সেল হতো, সাপোজ 4টা ক্যান্সেল হয়েছে, তার মানে আমার 30টা অর্ডার আমি কমপ্লিট করেছি, আমার 4টা ক্যান্সেল হয়েছে। এবং এখানে যদি আমার 4টা, আমরা যদি এখানে 10 দিই, দেখুন রেজাল্ট আবার অন্যরকম হয়ে যাবে 60। তো এই জন্য মানে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আমাদের ফাইবার কম্পিটিশন রেটটা আমরা জানি 90%-এর নিচে নেমে আসলে এটা ফাইবার আমাদেরকে ডাউন করে দেয়। তো এই টুলসের মাধ্যমে আমরা খুব সহজে ইজিলি চেক আপ করতে পারবো যে কয়টা আমার অর্ডার রানিং আছে। বা আপনারা হচ্ছে অনেক সময় মানে এটা ট্রাই করেন যে আপনার লেভেল ডাউন হয়ে যাচ্ছে, আপনি কোনো উপায়ে বায়ারের কাছ থেকে বলেন বা যার কাছ থেকে একটা অর্ডার নেওয়ার চিন্তা ভাবনা করেন, তো সেক্ষেত্রে আমরা কয়টা অর্ডার নিলে আমার এইটা সমাধান হবে, জাস্ট এইটা রিসার্চ করার জন্য কিন্তু এই ভিডিওটা। তো খুব সহজে আমরা এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই কমেন্টস করে আপনার মতামত জানাবেন। আমি হচ্ছে লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে লিঙ্কটা কালেক্ট করে ডিবি ক্যালকুলেটর এই সাইটটাতে গিয়ে তৈরি করে নিতে পারবেন।